Gulshan's Society, Lake Park, Yudin Bapi, Yodhulshav, 2023, Purushchita. ESBC, a Gorbatu Shanskriti Utshave, title sponsor. Bangladesh, Okoshi Mongeshesha Sthaniya, Kartashilpi, Yudin Bapi, Utshave, Tamshavar Korbe. Nobin ebong Probin Miliye, 50 joner beshi shilpider onushthane, shongiter pashapashi thakbe. নাচ আবৃত্তি এবং জাতীয় কবিকে নিয়ে আমরা নিয়মিত অনুষ্ঠান করে থাকি আমাদের জন্মবার্ষিকী সহ অন্যান্য সংগঠনও এই অনুষ্ঠান করে থাকে। বাংলাদেশ নজরুলসঙ্গীত সংস্থা একটি উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের মাধ্যমে কাজী নজরুল ইসলামের সঙ্গীতের শুদ্ধ চর্চা, আমি এই কথাটিতে বিশেষ করে প্রাসেস দেব, শুদ্ধ চর্চা এটি আমরা ছড়িয়ে দিতে চাচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন শহরে। বছর জুড়ে বিভিন্ন জেলাগুলোতে আমরা উপস্থিত হয়ে ছেলে মেয়েদেরকে শুদ্ধ চর্চা, শুদ্ধ সুর বাণীতে কাজী নজরুল ইসলামের গানের কর্মশালা করাই এবং তাদেরকে আমরা সচেতন করে সাহিত্য চর্চা সহ তার জীবন দর্শন, এটি আমাদের কিন্তু মূল উদ্দেশ্য। বাছাই করে আমাদের 125টি গানের একটি সংকলন আমরা বের করছি, যেটির মধ্যে আমাদের নবীন প্রবীণ এবং প্রতিষ্ঠিত শিল্পীদের গান থাকবে এবং গানগুলো সবগুলোই আদি সুরে গাওয়া, অর্থাৎ কাজী নজরুল ইসলাম সুস্থ থাকা অবস্থায় যে তিনি যা কিছু তার পরিচালনায় আমাদের রেকর্ড কিন্তু যে গানগুলো আমরা পাই সেই গানগুলোকে অনুসরণ করেই আমরা এই সকলটি বের করেছি। নবীন প্রবীণ শিল্পীদের জন্য একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করে দেয় সর্বসাধারণের জন্য অবারিত, তবে অনুষ্ঠান স্থলে প্রবেশের জন্য সকল সময় আমন্ত্রণ পত্রটি সঙ্গে রাখতে হবে। আমন্ত্রণ পত্র বিনামূল্যে গুলশানে গ্রেগরিয়ান ক্লাব ও ধানমন্ডিতে ধৃক আইসিটি অফিসে পাওয়া যাবে। নজরুলসঙ্গীত সংস্থা, গুলশান সোসাইটি এবং ভারতীয় হাই কমিশন পরিচালিত সংস্থা আইজিসিসি, অর্থাৎ ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, আমাদের ঢাকায় এর অফিস আছে ধানমন্ডিতে। আইজিসিসির রোলটা কি এখানে সেটা একটু জানার উচিত আপনাদের, ওনাদের সাহায্যে এবং তাদের সৌজন্যেই কিন্তু আমরা ভারতীয় চারজন শিল্পীকে এই অনুষ্ঠানে উপস্থিত করতে পারছি। অনুষ্ঠান উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এ কে এম খালিদ এমপি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর দীপুমণি এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার জেনারেল প্রণয় বর্মা, এইচএসবিসি ব্যাংকের বাংলাদেশের সিইও জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, গুলশান সোসাইটির সভাপতি জনাব এটিএম শামসুল্লাহ এবং কবিনাথ কীর্তির কাছে। এই অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। স্বাগত বক্তব্য রাখবো আমি ফায়রুল্লাহ শাকিল। দ্বিতীয় দিনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ নজরুলসঙ্গীত সংস্থার সভাপতি বিশিষ্ট নজরুলসঙ্গীত শিল্পী ইয়াকুব আলী খান এবং গুলশান সোসাইটির মহাসচিব ব্যারিস্টার সারওয়ার সিরাজ। এই মাত্র বাংলাদেশের সমস্ত জায়গায় সে খাগড়াছড়ি থেকে শুরু করে 125টি গানে সংস্থার বলবো যে সৌভাগ্য যে এত ভালো ভালো বিশ্বাস্ত কিছু নজরুল কর্মী সমন্বয়ে গঠিত তাদের এই মুহূর্তে এইচএসবিসির মতো এবং আমি খায় গ্রুপ এবং আরো অন্যান্য যারা আমাদের সঙ্গে শান্তা গ্রুপ খুব বড় ভাবে তারা আমাদের কিন্তু এই অনুষ্ঠানটি করার ক্ষেত্রে তারা আর্থিকভাবে সহায়তা দিয়ে এসেছে এবং আমাদের সাপোর্ট করছে। আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু বিশাল একটি অনুষ্ঠান, আপনি চিন্তা করে দেখেন 125টি গানের একটি রেকর্ড তৈরি করা, সংকলন তৈরি করা বিশাল কিন্তু খরচের ব্যাপার। মিউজিকের খরচ, ট্র্যাকের খরচ, শিল্পীদের কিছু সম্মানী দেওয়া এবং এই অনুষ্ঠানে যারা উপস্থিত থাকবে তাদেরকে কিছু সম্মানী দেওয়া, সেই সঙ্গে অনুষ্ঠানের আয়োজন
একেবারে প্রথম শ্রেণীর একটি আয়োজন আপনারা যারা একটু উপস্থিত থাকেন আপনারা বুঝতে পারবেন যে কত যত্ন নিয়ে আমরা কাজী নজরুল ইসলামের এই অনুষ্ঠানটি উপস্থাপন করছি এবং করব এবং এটা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না আমরা আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে বিভিন্ন প্রধান প্রধান জেলা শহরে আমরা এই অনুষ্ঠান নিয়ে যাব কারণ এছাড়া কিন্তু আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার আর কোনো পথ নেই আমাদের ছেলেমেয়েদেরকে বাঙালি হওয়ার ক্ষেত্রে সংস্কৃতি সচেতন হওয়ার ক্ষেত্রে এই কাজগুলো আমাদের করে যেতে হবে সকলের সহযোগিতা যদি পাই আমরা এই ভালো কাজটি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি যে কথাটা বললেন যে আগে সুস্থ আপনারা চলে যেতে চাচ্ছেন এখন নতুন যে যন্ত্র ব্যবহার করা হচ্ছে গানের সাথে এটা কি কাটাকাটি করে না নতুন যন্ত্রের মধ্যে এখন আমাদের একজন কিবোর্ড আমরা চেষ্টা করি একেবারে সব সব কিছু বিদেশি যন্ত্র যাতে না হয় আমাদের দেশীয় যন্ত্রটা প্রোগ্রাম থাকবে তার সঙ্গে সাপোর্ট হিসাবে বিদেশি যন্ত্র দু একটা থাকতে পারে সেটা গান বিশেষ যেমন চৌধুরী আমিরের গান এখানে তবলা সেটার গাড়ি এগুলো হলেই সেই গানটা ঢুকে তাহলে তাহলে কিন্তু সেই গানের যে রূপ সেটা আমরা হারাতে বসি এই ব্যাপারে আমরা খুবই সচেতন এবং যত্ন নিয়ে আমরা মিউজিক অ্যারেঞ্জমেন্টটা করি আপনার একটা প্রশ্ন আমার মনে পুরো মনে উত্তর দেওয়া হয় প্রথমে যে প্রশ্ন আমরা খুবই খুবই আমরা প্রাথমিকভাবে